প্রথমে আপনাদের সঙ্গে একটু গল্প করব, একটা গল্প বলবো, বাস্তব জীবনের গল্প, যার মধ্য দিয়ে আজকে বিষয়টায় প্রবেশ করা খুব সহজ সাধ্য হবে। কিরকম সেই গল্প? আমার এক বন্ধুর সঙ্গে একদম হরিহর আত্মার সম্পর্ক, কলেজ লাইফের কথা, নানা পারিবারিক বিষয় পর্যন্ত নিজেদের মধ্যে মতের বিনিময় হতো। খুবই একান্ত প্রাণ একদিন হঠাৎ করে তার বাড়িতে গিয়ে পৌঁছলাম, তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। যাওয়ার পর বললাম, বাড়ি আছে? ভেতর থেকে উত্তর দিলেন একজন, বললেন, না, ও বাড়ি নেই। আচ্ছা, ঠিক আছে। বাড়ির গেট থেকে বেরোচ্ছি, এমন সময় পিছন ঘুরে তাকিয়ে দেখলাম ব্যালকনিতে সে দাঁড়িয়ে আছে। আর প্রশ্ন করতে ইচ্ছা হয়নি। তারপর বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলাম, ফোন উত্তর দিল, অন্য কলে ব্যস্ত আছে। পরদিন সামনাসামনি দেখা, মনে মনে প্রশ্ন, যে কেন এমন ব্যবহার করছে আমার সঙ্গে? একটা উত্তক্ততার ভাবের সঙ্গে সে জবাব দিচ্ছে, আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে রাজি নই, আমি তোর সাথে কথা বলতে রাজি নই। অদ্ভুত প্রশ্ন, অপরাধ? আমার ভালো লাগছে না, আমাকে ডিস্টার্ব করিস না। পার্সোনালিটি চেঞ্জ? কেন কেন এমন? কি হলো? আকাশ পাতাল ভেবে যাচ্ছি, কি অপরাধ করলাম তার সাথে, কি খারাপ ব্যবহার করলাম? মনের মধ্যে একটা কুতকুতে ভাব তারা করে বেড়াচ্ছে। তো আজকে দর্শক বন্ধু বলছেন যে যারা মিথ্যে শুনে দুর্ব্যবহার করে, ওই যে সে যে ব্যবহারটা করছিল, মিথ্যে শুনে, অন্যের বলা মিথ্যে কথা শুনে যারা দুর্ব্যবহার করে, যখনই এরকম হবে আপনার সঙ্গে, আপনি কোনো দোষ করেননি কিন্তু মানুষটা আপনার সঙ্গে খারাপ রিয়াক্ট করছে, আমরা কি করি? আমরাও খারাপ রিয়াক্ট শুরু করে দিই, একদম হবে না। আমি সেদিন তখন এসে মাথা ঠান্ডা করে ভাবতে থাকলাম, কেন তার এই রিয়াকশান? কী দরকার সমস্যা নিরাকরণের জন্য? একটা খোলামেলা আলোচনা। বহুবার তার কাছে গিয়েছি খোলামেলা আলোচনা করার জন্য, আর সে মনের মধ্যে একটা আক্রোশ নিয়ে প্রত্যাঘাত করেছে বারবার। কোনো সময় চড়া কথা আমাকে এক সময় বলে ফেলল, যে তুই আমার সম্পর্কে যে কথাটা বলেছিস, আমি যদি আগে জানতাম তোর সঙ্গে জীবনে তোর মুখ দর্শন করতাম না, এমন একটা কথা বলে ফেলার পর তখন মাথা ঠান্ডা করতে হবে। তার কাছ থেকে তৃতীয় ব্যক্তির সন্ধান পেলাম, যে তার মাথায় এই কথাগুলো ভরে দিয়েছে। তা কিছু মানুষ আছে তারা শোনা কথায় চলে, এই শোনা কথায় বিশ্বাস করে তারা এইভাবে চলে, কিন্তু আপনাকে ধৈর্য হারালে হবে না। ওই যে চুপ করে যাওয়া, নত হয়ে যাওয়া মানেই কিন্তু আমি নতি স্বীকার করছি সেটা নয়, কিন্তু এদের সঙ্গে উত্তক্ত না হয়ে যখন দেখবেন কেউ শোনা কথায় আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, কারণ অনুসন্ধান করুন, তার মনের ভুলটা ভেঙে দিন। আপনি এটা আত্মপক্ষ সমর্থন নয়, তার মনের ভুলটা ভেঙে দিন। তার যদি চোখ খোলে সে অবশ্যই দেখবে, আর যদি চোখ না খোলে সময়ের উপর ছেড়ে দিন, দ্বন্দ্ববিবাদে না জড়িয়ে নিজের পথে চলুন। এটুকুই বলবো, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।